আল্লাহ নবী নূর নবী দয়াল নবী, নবী আমার ভাতৃত্বে দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ নবী মানব প্রেম দেখিয়েছিলেন, দুনিয়াকে শিক্ষা দিয়েছিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস, যে মানুষকে ভালোবাসবে না মহান স্রষ্টার দয়া সে কখনোই পাবে না। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু তার ব্যবহারে তার পাড়া প্রতিবেশী খুশি নয়, আল্লাহর রহমত সে পাবে না, সে কখনো নাজাত পেতে পারে না। কেন? নবী আমার জানিয়ে দিলে, যার ব্যবহারে তার পাড়া প্রতিবেশী খুশি নয়, আমি নবী জানিয়ে দিলাম সে আমি মুহাম্মাদ, আমার কেহই নয়। তাহলে নবীর হতে গেলে পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে হবে। কি গো, পাড়া প্রতিবেশী সব ভালো আছে? হ্যাঁ, একটা তেরপোলের জন্য 3 মাস ঘুরতে হচ্ছে এখন গরিবদের ঘরে, ভালো আছে তো? সে আবার বলে, আমিও তো নামাজ পড়ি, আমিও তো মুসলমান, রসুল বলছে সে আমার কেউ নাই। এ নাজওয়ানেরা, এসেছি আপনার আমার নবী হযরত মুহাম্মদ রসুল্লার আগমন দিবস উপলক্ষ করে মাহফিল, সেই মাহফিলে কিছু আদর্শর কথা বলে দিয়ে যায়। আহারে আমার দয়ার নবী কেমন ছিলেন, ছোটবেলা থেকে নবী আমার এমন আদর্শওয়ালা ছিলেন, এমন ব্যবহার দেখিয়েছেন, এমন মানুষের সুখে দুঃখে মিশেছেন, দুনিয়ার জমিনে যারা নাকি এক আল্লাহকে মানত না, যারা নাকি 360 দেবদেবীকে মানত, তারা পর্যন্ত বাধ্য হয়েছিল আমার নবীকে আল আমিন চিরসত্যবাদী বলতে, তারা পর্যন্ত আমার নবীর ব্যবহারে মুগ্ধ হয়েছিল আমার নবীর আখলাক চরিত্রে, তারা পর্যন্ত দিবানা হয়ে গিয়েছিল। আজ পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, কোনো ধর্মকে আমি ছোট করতে চাইছি না, কিন্তু প্রতিটা ধর্মের যারা প্রকৃত ধার্মিক ধর্মগুরু আছে সবাই আজও বলতে বাধ্য হচ্ছে, মুহাম্মদ সাল্লামের মতো কোনো মানুষ আসেন আর আসবে না। সে রামকৃষ্ণ পরমহংসদেব হোক, আর গৌতম বৌদ্ধদেব হোক, আর খ্রিস্টানদের ধর্মগুরু হোক, আর ইহুদির ধর্মগুরু হোক, সবাই কিন্তু বলতে বাধ্য, মুহাম্মদ সাল্লামের মতো কেউ আসেনি আর আসবে না। কেন, কি কারণে? লোককে কি তরোয়াল বোম দেখে ভয় দেখিয়ে তাই বলছে নাকি? শুধুমাত্র উসওয়াতুন হাসানা, সুন্দর ব্যবহারে পৃথিবী মুগ্ধ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, আল্লাহ নবীর মানব প্রেম কেমন ছিল দেখেন। নবী আমার একদিন রাস্তা দিয়ে যেতে ছিলেন, এমন সময় দেখতে পাই ওই রাস্তা ধারেতে ধুলো বালি যুক্ত জায়গাতে একটা বয়স্ক মা বসে আছে। আল্লাহ নবী দেখতে লাগলেন, রাস্তাতে বহুত মানুষ যায়, ওই মহিলাটাকে খোঁজ নেয় না, কেউ দেখতে লাগে না। আল্লাহ নবী আগিয়ে আগিয়ে গিয়ে ওই মহিলার পাশে বসে গিয়ে, ইয়া উম্মুন, আরবিতে মাকে উম্মুন বলে, ইয়া উম্মুন, এ মা কি ব্যাপার, এখানে কেন ধুলো জালি জায়গাতে বসে আছেন? ওই মহিলা চোখটা তুলে আল্লাহ নবীর দিকে তাকিয়ে বললেন, কে বাবা, এত ময়া তোমার, এত মিষ্টি ভরা ডাক দিয়ে ডাকলে কে? আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করে বললেন, মা আমাকে একজন মুসাফির মনে করে, মা আমি কি জানতে পারি এই ধুলো নোংরা জায়গায় কেন বসে
বসে আছে, ওই মহিলা চোখ ছল ছল নিয়ে বলেছিলে, বাবা রে আমার প্রয়োজনে বাইরে বেরিয়েছিলাম, কমজোর শরীর হাঁটতে পারিনি, তাই এখানে বসে পড়েছি। আল্লাহ নবী বললেন, মা এই কমজোর শরীরে একা কেন বেরোলে, সঙ্গে কি ছেলে নিয়ে বেরোতে পারলেন না, আপনার কি কোনো সন্তান নাই? ওই মহিলা বলে, মা বা ছেলে তুই কি জানিস না বাবা, ছেলেরা মাকে দেখে না বাবা, যে সময়ের কথা বলছি তখন ছেলেরা মাকে হত্যা করত। এ মা বাপেরা, আজ তোমাদের ছেলেরা তোমাদেরকে ভালোবাসছে, এটা অন্য কারো অবদান নয় গো, এটা বিশ্ব নেতা তামাম কায়নাতের নেতা মুহাম্মদ রসুলের শিক্ষা। দেড় হাজার বছর আগে সব সিস্টেম ছিল না, তাই মা বাবকে বলবো, যতদিন তোমার বাচ্চা মোহাম্মদ রসুলের গোলাম থাকবে ততদিন জানবে ওই বাচ্চা তোমার খেদমত করবে। তাই প্রতিটা বাপ মার দায়িত্ব তার বাচ্চাকে রসুলের গোলাম বানানো, এটা মা বাপের দায়িত্ব। আর যদি মোহাম্মদ রসুলের গোলামি ছেড়ে দিয়ে ওই যে খেলোয়াড়দের গোলাম বানাও, নায়ক নেতাদের গোলাম বানাও, জেনে রেখে দিও বুড়ো বয়সে বুড়ি বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আর এই শীতে ঘর থেকে মেরে বার করে দেবে বাইরে, ঠান্ডায় কঁক কঁক করে কাঁপবে ঠকঠক করে, আর ছেলে বউলে ঘরে থাকবে, কিচ্ছু করার নেই। বাপ যেমন করবেন তেমন ভুগবেন। অতএব প্রত্যেকটা মা বাপের দায়িত্ব ছেলেকে ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, পুলিশ সুপার বানান, কোনো অসুবিধে নেই, কিন্তু সাথে সাথে ওর গলাতে মোহাম্মদ রসুলের গোলামির বেড়িটা পরিয়ে দেবেন, যে তোর বাবা যাই করিস তুই জন্মিছিস মোহাম্মদের গোলামি করার জন্য, তোকে এটা করতেই হবে। এই মেন্টালিটি, এই শিক্ষা, এই ট্রেনিং ছোটোবেলা থেকে যখন দেবেন, ও কাদামাটির তৈরি ছোটোবেলা থেকে যখন দেবেন, ও সেই ডিজাইনটা হয়ে যাবে। ছোটোবেলায় দিলেন না, তাল চুরি করে নিয়ে এসেছিল কিছু বললেন না, বাপের পকেট মেরেছে কিছু বললেন না, পাড়ায় ছেলে সময় মারপিট করে চলে এসছে কিছু বললেন না, বড় বড় মোবাইল কিনে দিয়েছেন, ভালো ছবি দেখতে দেখতে হঠাৎ করে একটা নোংরা বেরিয়ে গেছে, ওটা দেখছে মন দিয়ে কিছু বাধা দিচ্ছেন না, এখন ওই ছেলে মাকে মেরেছে, হুজুরের কাছে তাবিজ করলে আর সিধে হয়? ও তো কোরআন গলায় ঝুলে দিল, আর পরিবর্তন হবে না। তারপরও আমাদের কাজ একটু বুঝাবার, তাই বুঝাচ্ছি, অসুবিধে হচ্ছে? আহা, মানব প্রেম আমার রসুলের কেমন ছিলেন। বাবারা শুনে খেয়ে দাও, আল্লাহ নবী ওই মহিলাটাকে এমন করে বলতে লাগলেন, মা আপনার কি কোনো ছেলে নাই, আপনি কেন একা বেরোলেন? ওই মহিলা বলতে লাগলেন, এ বাবা ছেলে তুই কি জানিস না বাবা, ছেলেরা মাকে দেখে না, কোথায় তোর বাড়ি বাবা বল, কি সুন্দর তুই, তোর মা কত ভাগ্যবতী নারী, অবশ্যই আমিনার মতো দুনিয়াতে কোনো মা আসেনি আর কামত পর্যন্ত, আমিনার মতো মা দুনিয়া জমিনে আসবে না। এ যুবকের আগা আল্লাহ নবী ওই মহিলাকে নিজের পরিচয় যখন জানতে পারলেন, চারটে ছেলে মাকে দেখে না, আল্লাহ নবী বড় কষ্ট পেলেন, নবী আমার মহিলাকে বলতে লাগলেন, মা আপনি কি আমাকে নিজের সন্তান মনে করতে পারেন? আরে নবী আমার, কাকে বলছি শোনো, যে মহিলার গলায় নাকি তিনটে ঠাকুরের মূর্তি ছিল, লাতুসা খবর, তিনটে ঠাকুরের মূর্তি ছিল, কেন তখন তারা দেবদেবীর উপাসনা করত, এক আল্লাহকে ভুলে গিয়েছিল, ওই আবুজিল উতবা সাইবার পাল্লায় পড়ে, তাই তিনটে মূর্তির গলায় ঠাকুরের মূর্তি ছিল। এইরকম একটা অমুসলিমকে, গায়ের ইসলামকে আল্লাহ নবী বললেন, মা আপনি কি আমাকে ছেলে মনে করতে পারেন? তাহলে আমাকে সাথে আপনি কি আমার
ঘরে যাবেন আমার রাসূলুল্লাহর এই ব্যবহারটা দেখে ওই মহিলা চোখ দিয়ে পানি এসে গেল কার নিজে ছেলেরা দেখে না মারে আর এই বাচ্চাটা কার বাচ্চা পরিচয় তো দেয় না এত মায়া মমতা দিয়েছে চোখ দিয়ে পানি এসে গেল আল্লাহ নবী মহিলাটাকে সাথে করে নিয়ে নিজের ঘরেতে নিয়ে গেলে ঘরে নিয়ে যে স্ত্রীকে বললে একে সেবা করো যত্ন করো আল্লাহর সৃষ্টিকে যে সেবা করে যত্ন করে আমার আল্লাহ পাক তাকেও রহমত দ্বারা সেবা যত্ন করবে আদর্শ শুনছেন তো আমরা করতে পারবো হ্যাঁ কি গো এই আদর্শ আছে আমাদের আমরা নিজের কমের বুড়ো বুড়িকে ভালোবাসি না আর গায়ের মুসলমান এই জন্যই তো আমরা আজকে সমাজে আবর্জনা হয়েছি মুসলমান দেখলেই সবাই নাক ছিটকাচ্ছে এটা আমাদের কর্মের ফল আমরা আমাদের নেতা ভুলে গেছি আমরা আমাদের রাস্তা ভুলে গেছি ভুলে গিয়ে পরের বাপকে বাপ বলে আব্বা 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 বকে তার পিছনে ছুটছি আর সে ঘরে গিয়ে দরজাতে দিয়েছে পথ ভাড়া অতএব বাপ নিজের রাস্তায় নিজেরা আসো কে কি করছে দেখার দরকার নেই আমরা আমার রসুল যেভাবে চলেছে সেভাবে চলবো যেভাবে আমার রসুল মানুষকে ভালোবেসেছে আমরা ভালোবাসবো সে যে ধর্মেরই হোক কেউ তরোয়ালে স্লোগান দিচ্ছে আমাকে মারার জন্যে কিন্তু ওই মানুষটাই বিপদে পড়লে তাকে আমি আশ্রয় দেবো পানি পান করাবো কেন এটা আমার নেতার আদর্শ জোরে বলুন সুবহান আপনি জানেন না খন্দকের যুদ্ধের ময়দানে কি হয়েছিল রসুলকে যারা মারতে এসেছিল নবী তো জান বাঁচাবার জন্যে ঢাল হয়েছিল যারা নবীকে মারতে এসেছিল এখন মরুভূমি এলাকা তারা যেদিকে সৈন্য নিয়ে এসে দাঁড়িয়েছে ওই দিকে এখন পানি নেই আর আমার রাসূলুল্লাহর দিকে কুয়া আছে পানি রয়েছে তাই পানির পিপাসাতে যারা মারতে এসেছে তারাই লোক পাঠিয়েছে মোহাম্মদ রসুলকে যে বলো যে পানির পিপাসায় মানুষ বড় কষ্ট পাচ্ছে আহা একটু পানি দিতে যাদেরকে পাঠাচ্ছে তারা বলছে তোমরা কি বোকা হয়ে গেছো নাকি আরে আমরা পানির পিপাসায় কষ্ট পেয়েছি জানলে মোহাম্মদ তো খুশি হবে তার অনুসারীরা খুশি হবে যার লড়াই করতে লাগবে না কুয়াটাকে ঘিরে রাখ পানি না পেলে এমনি মরে যাবে যেমন এজিদ ঘিরে রেখেছিল ফুরাত নদীকে ঠিক না বেটিক তা কুয়া ঘিরে রাখা পানি ঘিরে রাখা এটা এজিদের কাজ গোলামে মোস্তফাদের কাজ নয় ঠিক না বেটিক তামার রসুল পাশালামের কাছে যখন এ কথা বললেন ওই লোকগুলো তার সেনাপতিদের ঘরে জালিমদের ঘরে তখন জালিমরা বলল শোনো মোহাম্মদ রসুলকে ছোটবেলা থেকে দেখছি মোহাম্মদ কখনো কারো কষ্ট দেখে থাকতে পারে না সে দুশ্মন হোক আর আপন হোক কষ্ট দেখলেই মোহাম্মদ রসুল তার কষ্টকে দূর করার জন্যে মরিয়া হয়ে ওঠে জোরে বলুন সুবহানাল্লাহ তখন তার সৈন্যরা বলছে যে তাহলে আমরা মোহাম্মদ রসুলের সঙ্গে যুদ্ধ করছি কেন কেন তাকে মারতে এসেছি শোন এত ভালো লোক বলছে শোনো মোহাম্মদকে যদি না মারা হয় তাহলে মোহাম্মদের শিক্ষা মানবতা লোকের কাছে ছড়িয়ে যাচ্ছে তাহলে আমাদের এই জুলুমের রাজত্ব গুন্ডাগিরির রাজত্ব পুঁজিপতিদের রাজত্ব এমন করে করাপশনের রাজত্ব সিন্ডিকেটের রাজত্ব আমরা যে গরিব দেখারে আমাদের দাস দাসী রাখেল বানিয়ে রাখতে চাই এটা তো বন্ধ হয়ে যাবে কেন মোহাম্মদ বলেছে মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না মানুষ একমাত্র স্রষ্টার গোলাম হবে স্রষ্টার দাস দাসী হবে স্রষ্টার দাসত্ব করবে স্রষ্টার হুকুম মতো চলবে জোরে বলুন সুবহানাল্লাহ অতএব মোহাম্মদ রসুলকে রুখতে হবে তাহলে তারাও জানতো তৎকালীন সময় যে মোহাম্মদ রসুল ঠিকই তারপরও রুখতো কেন নিজের নোংরা গদি বাঁচাবার জন্যে আজকে আমি আব্বাস সিদ্দিকী একটা আন্দোলন তুলেছি আপনারা খবর পেয়েছেন একটা রাজনীতির দল করছি খবর পেয়েছেন ভাই তা আজকে টিএমসির কিছু লোক বিরোধী করছে যারা বিরোধী করছে তারাও জানে যে আব্বাস সিদ্দিকীর আন্দোলন তোলাটা ন্যায্য সঠিক তাও বিরোধী করছে কেন কেন ও যদি ক্ষমতায় এসে যায় চুরি করে খাওয়া আমাদের বন্ধ হয়ে যাবে কথা বুঝছেন না বোঝেন না করাপশন করা সিন্ডিকেট করা তুলাবাজি করা মিথ্যা গ্যাঁজার ভয় দিয়ে মানুষকে জোব করা বিচারের নামে স্বামী স্ত্রীর বিচারের নামে
নারী দেহকে শোষণ করা বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন না? বুঝলেন না? তাই তারা ঘাবড়ে যাচ্ছে। কিন্তু যে কটা ভালো আছে তারা তো কিছু বলছে, তারা চুপ করে আছে, চুনোপুটি কিছু কিছু আছে লাপাচ্ছে। যে আমরা 10,000-এ যে পাড়ায় মস্তানি করি ওটা তো বন্ধ হয়ে যাবে, তাই তারা ডিস্টার্ব করছে। কিন্তু তাদের ডিস্টার্বে আমি কি চুপ করে যাব না অসহায়ের কথা ভেবে এগিয়ে যাব? কি বলছেন আপনারা, কি বলছেন, কারা আগাতে বলছেন, হাত তুলে দেখান। বাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, শোনেন, আসুন আমি প্রথম রসুলের দিকে ফিরে যাই। লাস্টে একটু বলছি আমি কেন করতে চাইছি, একটু লাস্টে বলবো তো, শোনা দরকার আছে তো নাকি? হ্যাঁ, দু মুখে কথা শুনতে হয়। ওই কার কাছ থেকে শুনেছেন, কি বলেছে না বলেছে, আমি যখন নিজে সেই আসামিটা আমার মুখ থেকে শুনবেন না। আমাকে যারা আসামি বানিয়েছে, এখন আসামি তো আপনার কাছে হাজির, আমার মুখ থেকে একটু শোনা দরকার তো, যে আসল হাকিকাতটা কি কি জানা দরকার তো নাকি? এবারে ভালো লাগলে সাথ দেবেন, না ভালো লাগলে চোরদের সাথে আছেন, চোরের সাথে থাকবেন, আমার কি যায় আছে? আপনি আপনার কবরে জবাব দেবেন, আমি আমার জবাব দেবো, ঠিক না বেটি? তবে শুনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। আমার কাছে বহু ছেলে এসে এমনও অভিযোগ দিয়েছে, কেঁদেছে, যে আমার সব কিছু ভাইজান কমপ্লিট, চাকরিতে প্যানেলের নামও এসে গেছে, সার্টিফাই কপি নিতে যাব বা কি বলে জয়েন্ট লিটার নিতে যাব, এমন সময় বলছ ওকে লিটার দেওয়া হবে না। কেন? ওর বাপ নাকি অমুক পার্টির লিডার ছিল। তার ওর বাপ ছিল তো, ছেলেটা কি দোষ করেছে? কথা কিছু বুঝছো ভাই? তাহলে আজ তোমরা কার হয়ে লড়াই করছো? তুমি একদিন চলে যাবে, অন্য কেউ এসে তোমার ছেলেকেও জ্বালাবে। অতএব এই সব ছাড়তে হবে, ছেড়ে দিয়ে আমরা বাবা কারো দিকে নয়, আমরা নিজেরা টিম বানিয়ে নেবো, নিজেদের দলে নিজেরাই খেলতে থাকবো। তাতে যা আসে, 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 50টা, 60টা, যা আসে আমাদের থাকবে। কথা বুঝে আসছে? কারো যদি বাটকারা ধার লাগে, বাটকারা বুঝতে পারছেন না, ধার লাগে যে 60 গ্রাম কম হচ্ছে, তোমার 60টা আছে চাপাও, চাপিয়ে দেবো, চাপিয়ে দেবো, তার কোলে উঠে পড়বো। কিন্তু পার্টনারে, পার্টনারে বোঝেন না, 100 চাকরি এলে আমার 30টা থাকবে, 100টা ঘর এলে 30টা আমার থাকবে, আমার বলতে ওই যে 60টা যারা উঠেছি আমরা, আমাদের কোটাই থাকবে। কথা বুঝছেন না? বোঝেন না? আর না এই পরের পিছনে আব্বা 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 আব্বা, আর ও টাকার লোভ দেখাচ্ছে, আয় আয় দেবো দেবো দেবো, ও ঘরে গিয়ে দরজা দিয়ে দিয়েছে, আর আমি বাইরে বসে রয়ে গেছি। এই হচ্ছে তো। তো যাক, আমি লাস্টের দিকে বলছি, এখন যে কথা বলছিলাম, আল্লাহ নবী একজন রাস্তায় ধুলোবালি মেকা পড়ে থাকা গায়ের ইসলাম মহিলাকেও রসুল মা বলে সম্বোধন করে ঘরে নিয়ে গেলেন, এটা হলো মানবতা। এই মানবতার শিক্ষা আমার রসুল দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম বহুত কথা আছে আমার নবী পাকের জীবনীর মধ্যে, এইরকম বহুত ইতিহাস আছে, যেগুলো বলে 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 আমি শেষ হয়ে যাব। আমার রসুল্লার জীবন আদর্শ শেষ হবে না। এ যুবকেরা, আরো একদিনের কথা বলি, আল্লাহ নবী কয়েকজন সাহাবাদেরকে নিয়ে মদিনা নববী শরীফে বসে শান্তির বাণী শিখাচ্ছে, ন্যায়ের কথা শিখাচ্ছে, ইনসাফ ইনসানিয়া শিখাতে লেগেছে, মানব প্রেম শিখাতে লেগেছে। এমন সময় দেখা যায় একজন গায়ের ইসলাম মদিনা নববী শরীফে ঢুকে আল্লাহ নবী এবং ওই গুটি কত মানুষের সামনে একটা জায়গাতে মসজিদের মধ্যে পিশাব করতে লেগেছে। বলুন তো ভাই, আপনার আমার গ্রামে যদি কোনো গায়ের মুসলমান যাতে গিয়ে মসজিদ মনে করে নয় বা জেনেই হোক, থুতু যদি মসজিদে ফেলে দেয়, ওই মানুষটা গ্রাম থেকে
নিজের পায়ে চলে বেরোতে পারবে আর মনে হয়। এই জন্যই তো মরিছি আমরা। আল্লাহ নবীর আদর্শ শুনুন, যখনই মানুষটা মসজিদের ভেতরে ঢুকে পিশাব করতে লেগেছে এমন করে দেখা যায়, ওই গুটিগত মানুষ যারা দিন শিখতে এসেছিল নাই শিখতে এসেছিল তারা উঠে লোকটাকে বাধা দিবার জন্য আগাতে গেল। আল্লাহ নবী বললেন, বাবা থামো, ওকে বাধা দিও না, কেননা আমি নবী জানি মহান স্রষ্টা মানুষ কেমন ভাবে তৈরি করেছে। পিশাব করতে করতে যদি রুকে দেওয়া হয় কঠিন বিমার হবে, ওই মানুষটার ক্ষতি হোক আমি রসুল্লাহ এটা চাই না। সেই নবীর গোলাম বলে নিজেকে বড় ধন্য মনে হয়, কিন্তু আমরা গোলাম যদি গোলামের মতো না হতে পারি, আমার জন্য আমার মালিকের গায়ে কিছু লোক দাগ লাগায়। তাহলে আজকের মেডিকেল 150 বছর আগে রিসার্চ করে বলেছে পিশাব করতে করতে রুকে দিলে ক্ষতি হয়, এই কথাটা 1500 বছর আগে কে বলেছে? দয়ার নবী। তখন তো রিসার্চও ছিল না, মেডিকেলের ল্যাব কী বলে মেশিন পত্রও ছিল না, তাহলে নবী বলল কী করে? এ থেকে বোঝা গেল মানব তৈরি যিনি করেছেন তিনি মোহাম্মদ রসুলকে জানিয়েছেন, অর্থাৎ মোহাম্মদ রসুল তিনারই পক্ষ থেকে এসেছেন। জোরে বলুন সুবহান। তাই তো শিক্ষিত লোকেরা মোহাম্মদ রসুলের প্রেমিক হচ্ছে। ওই মাচানে বস্তাকে একটা মোবাইল দিয়েছে আর হিন্দি ফিল্মগুলোকে কাটিং কাটিং করে করে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, দেখ মোল্লারা কীভাবে মুসলমানরা হিন্দুদের জুলুম করছে। ওই দেখে কেউ যদি এখন লাঠিলে হই হই করে, ভাই এ সমাজকে পূজানো সম্ভব নয়। কথা বুঝছেন না? বুঝছেন না? ফিল্মে বহুত কিছু হয়। একটা খবর পেলাম টিএমসির কোনো একটা এমপি নাকি একটা ফিল্ম বার করেছে, তাতে ইসলামকে নাকি অপমান করেছে, প্রকৃত যাচাই না করে বলা ঠিক নয়, তাই এখন প্রতিবাদ করছি না। আগে জানতে হবে প্রত্যেক সত্য মিথ্যাটা কি, ঠিক আছে? তবে এতটুকু বলি, কিছু কিছু বাপের অবৈধ সন্তান আছে যারা হিরো নায়ক নায়িকা হয়েছে, কিছু বাপের অবৈধ সন্তান আছে সর্বসময় ঘুরিয়ে 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 ফিরিয়ে মুসলমান আর ইসলাম চালিয়ে, ছাড়া ওদের ফিল্ম হয় না। কথা বুঝে আসছে না? নাই। আর এটা আমাদেরও দোষ, ওই অবৈধ সন্তানগুলোকে উপযুক্ত জবাব দিতে পারিনি, এটা আমাদেরও দোষ। কেন? আমাদের পাওয়ার নেই, আমাদের দল নেই, যার দল নেই তার বল নেই। কথা বুঝছেন না? বোঝেন না? যদি দল থাকতো পাওয়ার থাকতো, ওই সকল বাপের অবৈধ সন্তানগুলোকে উপযুক্ত জবাব বুঝিয়ে দিতাম যে ইসলাম আর সন্ত্রাস সম্পূর্ণ দুটো আলাদা জিনিস, সন্ত্রাসকে একমাত্র জব্দ ও সন্ত্রাস মুক্ত সমাজ ইসলামই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আবু জেহেলের মতো সন্ত্রাসকে ঠান্ডা করেছে ইসলাম, উদ্বার মতো সন্ত্রাসকে ঠান্ডা করেছে ইসলাম। হে শোনেন, ফারুকি আজম এত বিখ্যাত ছিল তৎকালীন সময়ে, তখন ফারুক ছিল না আর উমার এই হযরত ছিল না, শুধু উমার ছিল, তিনাকেও খারাপ সন্ত্রাসী রাস্তা থেকে পরিবর্তন করে মানবপ্রেমিকের একটা নায়ক বানিয়েছে মোহাম্মদ রসুল অর্থাৎ ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আরে ইসলাম অমানুষকে মানুষ বানায়, দুপায়ে পশুকে ইনসানিয়াত দেয়, কিন্তু আজকে বড় দুঃখ, বারবার সেই একদল অশুভ মানুষ, সমাজ বিরোধী মানুষ, মানবতা বিরোধী মানুষ, তারা বারবার কিছু ফিল্ম তৈরি করে সমাজের কাছে মেসেজ দিতে চায় যে দাড়ি টুপি মানেই হলো ওদের কাছে বোম পাওয়া যায়। কথা বুঝছেন না? বোঝেন না? অথচ আমরা যাকে শ্রেষ্ঠ গুরু কবি হিসাবে বলি বাংলা ভাষায়, অ্যাকচুয়ালি কাজী নজরুল ইসলাম বলা হয় যাকে, রবীন্দ্রনাথ টেগর, তার মুখেও যা দাঁড়িয়ে আছে আব্বাস সিদ্দিকিকে মনে হয় এখনও 50 বছর ওয়েট করতে হবে। এক কথা বুঝছেন না? বুঝছেন না? তাহলে বুঝতে পারছেন তো? আর আজকে আমাদের আর একজন কবি কবি ভাব, ছন্দের অভাব, দেশের পিএম, বাপ রে বাপ কি কবি কবি ভাব, দাঁড়ি টাড়ি রেখে যা, বাবা শাসছে,
ও কিছু একটা ঘটাবে মনে হচ্ছে, কি করবে আল্লাহই ভালো জানে। এ কথা বুঝছেন না, বোঝেন না, কখন যে কি ভেল ধরছে বোঝা মুশকিল। তো যাক, আমার দেশকে আমার মহান স্রষ্টা রব্বুল আলামিন হিফাজত করুক, বলুন আমিন। দেশকে ভালোবাসা এটাও নবী মোহাম্মদ রসুলের সন্ন্যাত, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দেশ ছিল মক্কা, সৌদি আরব নয়, আমার নবীর দেশের নাম হলো মক্কা। আল্লাহ নবী মক্কাকে ভালোবেসেছে, নবী আমার মক্কাকে দুর্নীতি মুক্ত মক্কা বানাতে চেয়েছে, সন্ত্রাস মুক্ত মক্কা বানাতে চেয়েছে, নিরাপদে মক্কা বানাতে চেয়েছে। নবী আমার যখন মাতৃভূমি ছেড়ে ইয়াসরিব মদিনাতে চলে যেতে লাগলো, আল্লাহ নবী বারবার মক্কার দিকে তাকায় আর মাতৃভূমির দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, হায়রে আমার মাতৃভূমি, হায়রে আমার মক্কা, হায়রে আমার শহর, হায়রে আমার দেশ, আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি। এ নবীর গোলামেরা কেন তাহলে আজ আমরা বলতে পারবো না, হায়রে আমার ভারতবর্ষ, হায়রে আমার প্যারা দেশ, আমি ভারত তোমাকে ভালোবাসি, তাই আমি তোমার মধ্যে থেকে সন্ত্রাস যারা যে মুক্ত করতে চায়, তোমাকে দূষণ থেকে মুক্ত করতে চায়, তোমাকে জালিম থেকে মুক্ত করতে চায়, তোমার বুকে যারা অত্যাচার করছে, হায়রে আমার মাতৃভূমি, তাদের হাত থেকে তোমাকে মুক্তি দিতে চায়। এই ভালোবাসা করাটা, এই ভালোবাসার জন্যে কাজ করাটা, মাতৃভূমিকে প্রেম করাটা, হে নবীর গোলাম, অন্য কেউ প্রেম করলে নেকি পাবে কি জানি না, মুহাম্মাদের গোলামরা প্রেম করলে নবীর সুন্নতের আমল করে নেকি পাওয়া যাবে। বলো বলো, তাহলে হাত তুলে দেশকে ভালোবাসবে, দেশ সন্ত্রাস মুক্ত করার জন্য লড়বে, দেশের নেতা সেজে যারা দেশকে বিক্রি করছে তাদের বিরুদ্ধে লড়বে, দেশবাসীকে যারা জুলুম করছে তাদের বিরুদ্ধে লড়বে, এটা তো আমাদের দায়িত্ব। আজ আমরা ঘুমোচ্ছি বলেই তো দেশ শেষ। ব্রিটিশরা এদেশে 199 অর্থাৎ 200 বছর রাজত্ব করেছিল, কত বছর কম বেশি 200 বছর, সবাই চিল্লেছে ব্রিটিশ তারাও, ব্রিটিশ তারাও, ব্রিটিশ তারাও, ব্রিটিশ কিন্তু তাড়াতে পারেনি। যখনই উলামারা খেপলো, ছত ব্রিটিশ তাড়াতেই হবে, আমার দেশে যতটা খুব জুলুম করছে শুনছেন না, তখন ব্রিটিশরা নিজেরা বলেছে আমাদের ঘুম হারাম হয়ে গেছে। কেন? উলামারা জানে দেশকে ভালোবাসা নেকির কাজ, অতএব নেকিতে উলামারা পাকা হয়ে থাকে, ওখানে কোনো কম্প্রোমাইজ করে না। জান দিয়ে দিল্লির বুকে শুধু হাফেজ আলেমরা 60 থেকে 70 হাজার শুধু দিল্লিতে জীবন দিয়েছে দেশের জন্য, আর দেশকে ভালোবেসেছে রসুলের সন্ন্যাতের জন্য, আর রসুলকে ভালোবেসেছে মহান স্রষ্টাকে খুশি করার জন্যে। তাহলে এটাও মহান প্রভুর জন্যে, আর প্রভুর জন্যে কাজ করাটা বৃথা যায় না। জোরে বলুন সুবহান। তাহলে আব্বাস সিদ্দিক আজকে দেশ বাঁচাবার লড়াইয়ে যদি নামে অসুবিধে আছে? আপনারা বলবেন না তো হুজুরের ছেলে কেন করবে? হ্যাঁ, আরে কোনো জিনিসকে রুখতে গেলে পাওয়ারও তো দরকার, অতএব এখন সব থেকে বড় পাওয়ার হলো দুনিয়াবি দিকে বলছি প্রশাসনিক পাওয়ার। প্রশাসনিক পাওয়ার নিতে গেলেই এমএলএ দরকার, এমপি দরকার, মন্ত্রী দরকার, সিএম দরকার, ঠিক না বেটি? তবে তো হবে, প্রথম বাংলা তারপরে দিল্লি, কিছু নেই যদি বাংলা থরথর করে কাঁপিয়ে দিতে পারি জালিমদের ঘরে, গোটা 50 পেয়ে গেলে দিল্লিতেও কাঁপিয়ে দেবো ইনশাল্লাহ। কথা বুঝছেন না বোঝেন না? কেন? আলেম ইমানদার, আমরা বিক্রি হওয়ার খদ্দের নয়। কথা বুঝছেন না বোঝেন না? যে জিনিস কিনা যায় ওই জিনিসের কোনো মূল্য নাই, ঠিক না বেটি? যে জিনিস কিনা যায় ও জিনিসের কোনো মূল্য নাই, ওই যেটা কিনা যায় না তারই প্রকৃত মূল্য হয়। মূল্য দিয়ে 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 হাঁপিয়ে যাবে, তারপরেও মূল্য শেষ নেই, কেন কিনা যায় না তো? কথা বুঝে আসছে?
আসেন আমি যে কথা বলছিলাম মদিনা নববী শরীফের কথাটা বলে নি, তারপরে একটু দেশে নিয়ে আলোচনা করব, করবো তো নাকি? এ নবী পাকের পাগলেরা, ও মুস্তফা জানে রহমতের গোলামেরা, ও আমার ভারতবাসীরা, ও আমার বাংলাবাসী দেশবাসীরা, বাংলা ভাষাভাষী মানুষেরা, বাবারা শুনে রেখে দাও, আল্লাহ নবী ওই সাথের লোকেদেরকে বললেন, খবরদার ওকে রুকো না বাবা, মানুষ মাত্র ভুল হয়ে যায়, পিশাব রুকলে ক্ষতি হবে, ওকে ছেড়ে দাও বাবা। মানুষটা পিশাব করে নিয়ে যখন চলে যেতে লাগলো, ওই সময়ে আল্লাহ নবী মানুষটাকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে বললেন, বাবা শোনো, এ আল্লাহর বান্দারে, এটা পবিত্র ইসলামের পবিত্র ইবাদতের জায়গা, আল্লাহ পাকের দাসত্ব করার জায়গা, এই জায়গাতে বাবা পিশাব পায়খানা করতে নাই। আল্লাহ নবী বড় নরম সুরে ওই মানুষটাকে বোঝাতে লাগলো, কিন্তু এই মানুষটা প্রতি উত্তরে আল্লাহ নবীর সঙ্গে নোংরা ভাষা ব্যবহার করলো, তোমার পবিত্র জায়গা তো আমি কি করব। সাথে সঙ্গী যারা ছিল রেগে গেল, আল্লাহ নবী তাদেরকে আবার বললো, খামোশ, ঠান্ডা হও, আমাকে যদি ভালোবাসো মানুষকে মাফ করতে শেখো, প্রেম বিনিময় করো, প্রতিশোধ নিয়ে কখনো সমস্যা সমাধান হয় না, ভালোবাসতে শেখো মানুষকে। আল্লাহ নবী সাথে লোকেদেরকে বোঝাতে লাগলো, যে পিশাব করেছিল মসজিদে সে চলে যেতে লাগলো, আল্লাহ নবী সাথে লোকগুলোকে বললো, পানি নিয়ে আসো, পানি দিয়ে ধুয়ে দেওয়া হবে। এ যুবকেরা এমন সময় সে কিন্তু মসজিদে নবাবী থেকে বেরিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে, মোহাম্মদ আমার চোখের আড়ালে কি বোঝায়, মোহাম্মদ রসুল ওই মানুষটা চলে যাওয়ার পরে লুকিয়ে দেখছে, আর ইরা খেপে যাচ্ছে সাথে লোকেরা, আমার নবী বারবার বোঝায় বাবা মানুষকে মাফ করতে শেখো, বড় লোক হয়েছে বড় মনের মানুষে যে মাফ করতে পারে বাবা, মারার থেকে ক্ষমা করার লোকটা হলো বড় মানুষ, বাবা ওকে মাফ করে দাও বাবা, ভুল করে ফেলেছি বাবা, এই কথার আগে নিয়ে যেও না বাবা। এইভাবে বোঝাতে লাগলো, মানুষটার মধ্যে যে মানবতা ছিল, যেটা শয়তানি ধোকাতে বন্ধ হয়ে গিয়েছিল, সবার মধ্যে মানবতা থাকে, খারাপ সোবতে বসে খারাপ হয়ে যায়, ওই মানবতাটা জেগে উঠলো, আবার ছুটে এসেছে মদিনা নববী শরীফের ভেতরে প্রবেশ করে, আল্লাহ নবীর কদমে পড়ে গেছে, এ মোহাম্মদ কত সুন্দর মানুষ তুমি, আমি তোমার সাথে থাকতে চাই, যাতে করে আমি ভালো মানুষ হতে পারি। বুঝতে পারছেন? তাহলে মানুষকে প্রেম করতে শেখো, ভালোবাসতে শেখো। আজকে এইসব ছেলেগুলো যারা আমার সংগঠন করে, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত, এটা কোনো রাজনীতির দল নয়, এটা একটা ধর্মীয় অরাজনীতির সংগঠন। এই সংগঠন যারা করে, এদেরকে আমি সবসময় শিক্ষা দিয়েছি, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, অসহায়কে আশ্রয় দেবে। অসহায় যদি হিন্দু হয় দেখবে না, দলিত হয় ধর্ম দেখবে না, আল্লাহর সৃষ্টি বিপদে পড়েছে তাকে আশ্রয় দেবে। কেন, আমার নেতা শিখিয়েছে সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ, আফজালুল ইবাদতে ইবাদতুস সালাত, সবথেকে উত্তম ইবাদত কি? নামাজ। ওই নামাজের মধ্যে আপনি দাঁড়িয়েছেন, এমন সময় আপনার কানে একটা আওয়াজ এসছে, বাঁচান বাঁচান, আমি ডুবে যাচ্ছি, কি আমি মরে যাচ্ছি, কি বিপদে পড়েছি, আমাকে বাঁচান বাঁচান, আর আপনি নামাজের মধ্যে আছেন, আর কোয়ালাটা আপনার চিনা চিনা লাগছে, যে পাশের বাড়ায় হিন্দুর আওয়াজ মনে হচ্ছে, দলিতের আওয়াজ মনে হচ্ছে, মনে হচ্ছে আদিবাসী ঘরের লোক, তাকে নামাজটা পড়েলেই তারপরে যে তুলবো। আল্লাহ রসুল বলছেন, তোমার নামাজ আল্লাহ নেবে না, তুমি নামাজ ছেড়ে দিয়ে আগে তাকে বাঁচাও, সে যে ধর্মেরই হোক তাকে আগে উদ্ধার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি এদেরকে এই শিক্ষা দিই, এদেরকে আমি রাজনীতি করতে এখনো বলিনি। আর আমার সংগঠন যারা করো, তোমরা রাজনীতি নিয়ে মাথা মারবে না, রাজনীতির টিম আলাদা তৈরি হচ্ছে,
কথা বুঝে আসছে না? না, সে টিমও তৈরি হচ্ছে, তোমার পাড়া থেকেই গোপনে গোপনে তৈরি হয়ে যাচ্ছে, তো কেউ জানে না। ঠিক 15 দিন আগে দেখবে বেরোচ্ছে সব, তাদেরকে ঠিক সময় বার করবো আমি। কেন আগে বার করলে বর্তমান চোরেদের হাতে সব ক্ষমতা, কথা বুঝছেন না? মেরে সব তবলা ঢিলে করে ফেলবে, জোর জবরদস্তি মিথ্যায় গাঁজার মামলা দেবে, যা জেলে থাক। এখন নয়, দম থাকে আব্বাস সিদ্দিকিকে গাঁজার মামলা দে। যদি আমি গাঁজা ব্যবসা করি, আমার খদ্দের অনেক আছে, সব গাঁজা ঘর করে দেবো। কি আমার নামে গাঁজার মামলা দে না দেখি? খালি খামাকে ঘর থেকে তুলে তুলে লিজে নিরীহ ছেলেগুলোকে গাঁজার কেস দিচ্ছে। শোনো, শুধু আমার ভালোবাসার ছেলেকে দিচ্ছে তা নয়, যে যে বুথ থেকে টিএমসি লিড দিয়েছে, সেই বুথের পুরাতন কর্মীগুলো টিএমসি তাদেরকেও গাঁজার মামলা দিয়েছে, নিজের দল নিজের দলকে দিচ্ছে। কথা বুঝে আসছে না? কেন? একটাই কারণ, শুধু বিজেপির আসার রাস্তাকে পরিষ্কার করা হচ্ছে। কথা কিছু বুঝে আসছে? তো যা কামজি কথা বলছিলাম, আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছে এটা, লা ইরহামুল্লাহু মান লা ইরহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে মহান স্রষ্টা রব্বুল আলামিনের দয়া হবে না। আল্লাহর দয়া না পেলে জান্নাত যেতে পারবেন? কেউ আছে ভাই? তাহলে আল্লাহর দয়া যদি লাগে কি করতে হবে? মানুষকে ভালোবাসতে হবে। তাহলে আজকে বলুন, আমি জানতে চাই এই সমাজে এতগুলো ভাই আছেন, আব্বারা আছেন, নামাজিরা আছেন, হাজি আছেন, জাকিরিন আছেন, ওলামারা আছেন, পীরজাদা এসেছি, পীর সাহেব আছে, সবার কাছেই আমার প্রশ্ন, এই সমাজে 100টা মহিলা যদি দেহ বিক্রি করে ওষুধ কেনার জন্যে, মা বাপের চিকিৎসার জন্যে, স্বামীর চিকিৎসার জন্যে, বাচ্চার এডুকেশনের জন্যে, অসহায়